তাহলে কি বললাম আমরা? অনুকরণীয় আদর্শে পরিণত হয়। কে পরিণত হয়? মা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এই যে সামাজিকীকরণ প্রক্রিয়া, সামাজিকীকরণ প্রক্রিয়াটা বলেছি যে জীবনব্যাপী একটি প্রক্রিয়া। তো মা তো ছোটকালে বা একদম প্রথমে শিশুর অনুকরণীয় আদর্শে পরিণত হয়, মা ছাড়াও তো আর অন্যান্যরা রয়েছেন। তো শিশু আস্তে আস্তে বাবা, তারপরে হলো অন্যান্য আরো আত্মীয় স্বজন যারা থাকে তাদের উপস্থিতি উপলব্ধি করে এবং তার সামাজিক সম্পর্কে গণ্ডি আরো বিস্তৃত হয় ধীরে ধীরে। ঠিক আছে, পরবর্তীকালে শিশু প্রতিবেশী, সমবয়সী, খেলা ও পড়ার সাথী, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন বাহনের মাধ্যমে সামাজিক জীবে পরিণত হয়। এই বাহনগুলো হচ্ছে মাধ্যম আর কি। ঠিক আছে, সামাজিকীকরণের বাহন বা মাধ্যম। এভাবে শিশু আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, দায়িত্ব, কর্তব্য, সহনশীলতা ইত্যাদি গুণাবলী আয়ত্ত করে সামাজিক জীব হিসেবে ভূমিকা পালনে উৎসাহিত হয়। সমাজ জীবনে সামাজিকীকরণের প্রভাব অনেক। এই প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে, সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্যে পরিণত হতে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। এ প্রক্রিয়া শিশুকে সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতেও শেখায়। যেমন আমাদের সমাজ প্রত্যাশা করে নারী পুরুষ সকলে একে অন্যের সাহায্যে এগিয়ে আসবে। এ কাজে আমরা অভ্যস্ত হলে সমাজের প্রত্যাশা অনুযায়ী আচরণ কি করব, করতে পারবো, তাই না? সামাজিকীকরণ শিশুর জীবনে প্রয়োজনীয় দক্ষতারও বিকাশ ঘটায়। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে শিশু নিজ জীবনের অনেক ঝুঁকি ও সমস্যা মোকাবিলা করতে পারে। তাহলে এটুক নিশ্চয় বুঝেছ। এখন দেখো, সামাজিকীকরণের মাধ্যম হিসেবে বা বাহন হিসেবে পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, খেলা ও পড়ার সাথে, ধর্ম, গণমাধ্যম, এগুলোর পরিচিতি এবং গুরুত্ব। আচ্ছা, পরিবার হচ্ছে সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন। ঠিক আছে, পরিবার সামাজিকীকরণের প্রথম বাহন এবং প্রধান বাহন বা মাধ্যম। তো পরিবারে বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের থেকে আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো আয়ত্ত করে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ এগুলো পরিবার থেকেই শিশু কি করে, ধীরে ধীরে আয়ত্ত করে। এই জন্য পরিবারকে একটি শক্তিশালী বাহন বলা হয়। ঠিক আছে, তো কি বলেছি যে পরিবার হচ্ছে শিশুর প্রাথমিক বাহন এবং প্রধান বাহন, আর শিশু তার চারিত্রিক গুণাবলী পারিবারিক পরিবেশেই অর্জন করে। ওই যে বললাম, আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা, সহযোগিতা, সহিষ্ণুতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ প্রভৃতি সামাজিক শিক্ষা শিশু পরিবার থেকেই অর্জন করে। তো শিশু সুষ্ঠু সামাজিকীকরণের জন্য প্রয়োজন হয় সুন্দর পারিবারিক পরিবেশ। মা বাবার মধ্যে সম্পর্ক মধুর হলেও শিশু সুন্দর পারিবারিক পরিবেশে বেড়ে উঠতে পারে। অপরপক্ষে পারিবারিক অশান্তি শিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তাই শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে শিশুর বেড়ে ওঠার জন্য সব সময় সুন্দর পারিবারিক পরিবেশ বজায় রাখা উচিত। এরপরে আসো প্রতিবেশী। ঠিক আছে, প্রতিবেশী কারা?
সবাই আমরা জানি, তাই না? প্রতিবেশী হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করেন তারা। তো এই যে আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করেন তাদের সাথে আমরা মিশি, উঠা বসা করি, হ্যাঁ, তারপরে হচ্ছে তাদের সাথে কথাবার্তা হয়। গ্রামের প্রভাবটা বেশি কিন্তু শহরে যদিও কম, অথবা একেবারে নাই বললেও চলে। তো তারপরেও শিশু সামাজিকীকরণে প্রতিবেশীর একটা ভূমিকা থাকে। তো দেখো, পাশাপাশি বাড়িগুলো সমবয়সী শিশুদের নিয়ে একটি প্রতিবেশী দল গড়ে উঠতে পারে, যার মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সমতা, ঐক্য প্রভৃতি বিষয়ে শিক্ষা অর্জন করতে পারি। ঠিক আছে, তো এটুকু তো বুঝতে পেরেছ নিশ্চয়ই। প্রতিবেশীদের কাছ থেকেও শিশু আচার আচরণ রীতিনীতি দেখতে দেখতে শিখে ফেলে, বুঝতে পেরেছ? প্রতিবেশীর ভাষা, আচার আচরণ, মূল্যবোধ এগুলো হচ্ছে শিশুর আচরণে প্রভাব ফেলে। এরপর দেখো শিক্ষা প্রতিষ্ঠান। তো এই বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়, মানে ব্যাপক সুযোগ পায়, অনেক সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরকে প্রভাবিত করে, মানে একটি শিশু আরেকটি শিশুকে প্রভাবিত করে। তারপরে হচ্ছে শিক্ষকদের কাছ থেকে শিশু অনেক আচার আচরণ শিখে, এগুলো আয়ত্ত করে থাকে। ঠিক আছে, তো শিক্ষা প্রতিষ্ঠান আসলে সামাজিকীকরণের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা বাহন। শিশু শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের পাশাপাশি কতগুলো সামাজিক আদর্শ শিখে থাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। কি কি শিখে? শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, নিয়মানুবর্তিতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, সহমর্মিতা, পারস্পরিক ভালোবাসা ইত্যাদি। তাহলে এগুলো তোমরা বিদ্যালয় থেকে শিখে থাকো না? হ্যাঁ, শিখো। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে শিশু বৃহত্তর সমাজের আদব কায়দা, আচার আচরণ ও মূল্যবোধ শিখে থাকে। আচ্ছা, শিশুর সুঅভ্যাস গঠনের ক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠান ভূমিকা পালন করে। পাঠ্যপুস্তকের বিষয়বস্তুও শিশুর আচরণকে প্রভাবিত করে। সামাজিকীকরণে তাই শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই পয়েন্ট আমরা বুঝতে পেরেছি। এবার আসো খেলা ও পড়ার সাথে। খেলা এবং পড়ার সাথে, তো শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে খেলা ও পড়ার সাথে ভূমিকা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এই যে শৈশবে তোমরা আছো, এই যে শৈশব বয়সে তোমাদের যারা সমবয়সী আছে, এই সমবয়সীদের প্রতি তোমাদের প্রবল একটা আকর্ষণ থাকে, আর এই আকর্ষণটাকে প্রতিরোধ করা যায় না, অপ্রতিরোধ একটা আকর্ষণ থাকে। তো খেলার সাথীরা যখন তোমরা খেলাধুলা করো, যাদের সাথে খেলাধুলা করো তাদের সাথে তোমাদের হচ্ছে কি হয়, একটা মিথস্ক্রিয়া হয়। তো মিথস্ক্রিয়ার মাধ্যমে তোমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে থাকো, তাই না? কথাবার্তা, আচার আচরণ, চালচলন, এগুলো তোমরা একজন আরেকজনকে প্রভাবিত করো। আচ্ছা, আবার তোমরা সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা, নেতৃত্বের গুণাবলী, এগুলো এই খেলার সাথে পড়ার সাথীদের কাছ থেকে আয়ত্ত করো, করো না? হ্যাঁ, আচ্ছা। তো দেখো বইয়ের ভাষা অনুসারে দেখো যে
খেলা ও পড়ার সাথে। শিশুর সামাজিকীকরণে খেলা ও পড়ার সাথে ভূমিকা কম নয়। শিশু খেলা ও পড়ার সাথে সাথে মেলামেশা করে, নেতৃত্বের গুণাবলী অর্জন করে, যেটা বললাম ভালো মন্দ গুণাবলীর সমালোচনা শুনে সমাজের কাঙ্ক্ষিত আচরণ করতে শেখে। তবে মন্দ খেলা খেলার সাথী ও মন্দ পড়ার সাথী অনেক সময় শিশুকে বিপদগামী করতে পারে, বিপদগামী মানে ভুল পথে পরিচালিত করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাই খেলার সাথী নির্বাচনের সময় এবং পড়ার সাথী নির্বাচনের সময় অনেক বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে, সচেতন থাকতে হবে। ভুল খেলার সাথী আর পড়ার সাথী নির্বাচন করলে জীবন কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি খেলার সাথী আর পড়ার সাথী নির্বাচনের সময় ভুল করব? করব না, আমরা বুঝে শুনেই খেলার সাথী আর পড়ার সাথী নির্বাচন করব। আচ্ছা, এরপর হলো ধর্ম। ধর্ম হচ্ছে এক ধরনের বিশ্বাস যা নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হয়। প্রতিটি ধর্মেরই মূল বিষয় হচ্ছে ব্যক্তিকে ন্যায় ও কল্যাণের প্রতি আহ্বান করা এবং অন্যায় ও অকল্যাণ থেকে দূরে রাখা। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা প্রভৃতি ধর্মীয় প্রতিষ্ঠান মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। তাহলে ধর্ম ধর্ম প্রত্যেকের ধর্ম তাদেরকে কল্যাণের শিক্ষা দেয়, শান্তির শিক্ষা দেয়, অহিংসা অহিংসা শিক্ষা দেয়, তারপরে হলো নির্লোভ হওয়ার শিক্ষা দেয়, চুরি না করার শিক্ষা দেয়, মিথ্যা না বলার শিক্ষা দেয়, প্রত্যেকটি ধর্মই। আচ্ছা, তো ধর্ম মানুষের মনে সামাজিক মূল্যবোধ সঞ্চারিত করে। সহযোগিতা, কর্তব্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা প্রভৃতি গুণাবলীর অধিকারী করে। শত ন্যায়পরায়ণ হতে শিক্ষা দেয়। আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলব এবং জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকল মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে চলব। এই যে তোমাদের ধর্মগ্রন্থ, যে কোনো ধর্মেরই, ইসলাম ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, যে কোনো ধর্মেরই, মূল কথা হচ্ছে কি, যে শান্তি, সম্প্রীতি, অহিংসা। হ্যাঁ, তো এই যে তোমরা তোমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে অনেক নৈতিক শিক্ষামূলক অনেক উপাখ্যান পড়ে থাকো, তাই না? এই উপাখ্যানগুলো তোমাদের জীবনে ব্যাপক প্রভাব সৃষ্টি করে। তোমরা এই নীতিকথাগুলোর মাধ্যমে, নৈতিক শিক্ষাগুলোর মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করো, সেটা পরবর্তীতে তোমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারো, তাই না? অন্যায় আচরণ করতে করতে গেলে, মিথ্যা কথা বলতে গেলে, সেই তোমার এই যে নৈতিক শিক্ষাগুলো তোমাকে কি করে, বাধা দেয়। হ্যাঁ, তাহলে ধর্ম সামাজিকীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কি, মাধ্যম বা বাহন। এবার আসো গণমাধ্যম। তো জনগণের কাছে সংবাদ, মতামত, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমকেই বলা হয় গণমাধ্যম। তো গণমাধ্যম কাকে বলে আমরা সবাই জানি, যে জনগণের কাছে সংবাদ, মতামত, বিনোদন প্রভৃতি পরিবেশন করার মাধ্যমকেই বলা হয় গণমাধ্যম। আর গণমাধ্যম তো গণমাধ্যমের যে গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো রয়েছে সেটা তো জানো, যে সংবাদপত্র, বেতার, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, এখন হলো তথ্য প্রযুক্তির প্রভাব আছে, তথ্য প্রযুক্তির মধ্যে আবার রয়েছে ইমেল আছে, ফেসবুক, টুইটার, এগুলো তো তোমরা জানোই, আরো কত 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 সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যেটা তোমরা ইতোমধ্যে ব্যবহারও করো, জানো। হ্যাঁ, তো দেখো
এই গণমাধ্যম। গণমাধ্যম সমূহ, ওই যে সংবাদপত্র বললাম, ম্যাগাজিন, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদপত্র, ম্যাগাজিনে সমাজের মূল্যবোধ, প্রথা, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা প্রভৃতি সম্পর্কে বিভিন্ন তথ্য থাকে যা শিশুর সামাজিকীকরণে ভূমিকা পালন করে। বেতার নানা ধরনের বিনোদনমূলক ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে শিশুর সামাজিকীকরণে ভূমিকা রাখে। একই সাথে দেখা ও শোনার মাধ্যমে টেলিভিশন থেকে সংগৃহীত তথ্য শিশুর সামাজিকীকরণে কার্যকর ভূমিকা পালন করে। চলচ্চিত্র সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি তা শুধু বিনোদনধর্মী না হয়ে আদর্শ ও বাস্তবধর্মী শিক্ষামূলক চলচ্চিত্র হয়। এ ধরনের চলচ্চিত্র শিশুর মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখো, গণমাধ্যমে বলেছিলাম যে গণমাধ্যমের পয়েন্টগুলোতে কি কি, সংবাদপত্র, সংবাদপত্র তো জানোই যে জনশিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। হ্যাঁ, আমরা আমাদের সমাজ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে, দেশ বিদেশের সমস্ত খবর আমরা সংবাদপত্রের মাধ্যমে পেয়ে থাকি। আমরা এর মাধ্যমে সহনশীলতা, সহমর্মিতা, বিশ্বজনীনতার বোধ আমাদের মধ্যে জাগ্রত করে তুলতে পারি। এরপরে টেলিভিশন, টেলিভিশন তো আজকের দিনে সারা পৃথিবীতেই একটি শক্তিশালী জনপ্রিয় গণমাধ্যম। তো মানুষের চিন্তা ভাবনা, জীবন যাপনকে এই টেলিভিশনটা নানাভাবে প্রভাবিত করে। টেলিভিশনে কিন্তু বিনোদন, তারপরে শিক্ষামূলক অনুষ্ঠান, তারপরে হচ্ছে সংবাদ, হ্যাঁ, তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপিত হয়। তোমাদের বয়স উপযোগী অনুষ্ঠান মানে উপস্থাপিত হয়, টেলিভিশনে প্রদর্শিত হয়। তো এই যে টেলিভিশনে বিভিন্ন শিক্ষা তথ্যমূলক অনুষ্ঠান প্রচারিত হয়, এটা হচ্ছে দুদিকই রয়েছে, ইতিবাচক দিক, নেতিবাচক দিক রয়েছে। আমরা যদি আমাদের নিজের দেশ, নিজের সংস্কৃতি, হ্যাঁ, এই যে নিজের সংস্কৃতিকে লালন পালন করি আমরা, ভিনদেশি সংস্কৃতিকে বা ভিনদেশি যে চ্যানেলগুলো সেগুলো বর্জন করি, হ্যাঁ, সেটা আমাদের জন্য ভালো, কারণ এর মাধ্যমে আমরা দেশীয় সংস্কৃতিকে লালন করব এবং আমাদের মধ্যে দেশপ্রেমটা জাগ্রত হবে, তাই না? আর আমরা আমাদের বয়স উপযোগী, আমাদের জন্য যেটা গ্রহণীয়, আমাদের যেটা জন্য শিক্ষণীয় সেটা আমরা গ্রহণ করব। আর যেটা আমাদের বয়স উপযোগী নয়, আমাদের জন্য শিক্ষণীয় নয়, আমাদের জন্য যেটা নেতিবাচক প্রভাব ফেলবে সেটা আমরা গ্রহণ করব না। তো ইতিবাচক আর নেতিবাচক টেলিভিশনেও ভালো দিক মন্দ দিক আছে, আমরা বুঝে শুনে যেটা ইতিবাচক আমাদের জন্য সেটা গ্রহণ করব, ঠিক আছে? তারপরে চলচ্চিত্রে যে বলেছি যে চলচ্চিত্রের যে শিক্ষণীয় বিষয় থাকে, চলচ্চিত্রটা যদি হলো আদর্শ বাস্তবধর্মী হয়, শিক্ষামূলক হয়, তাহলে সেখান থেকে একটি শিশু গুরুত্বপূর্ণ, তার জীবনের গুরুত্বপূর্ণ মেসেজটা গ্রহণ করতে পারে। আর সেজন্য চলচ্চিত্রও আমাদের সুস্থ সুন্দর মন মানসিকতা গঠনের জন্য গুরুত্বপূর্ণ এবং সামাজিকীকরণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই চলচ্চিত্র আমাদের বয়স উপযোগী, আমাদের জন্য শিক্ষণীয়, আমাদের জন্য গ্রহণীয়, সেই চলচ্চিত্র আমরা আমাদের জন্য নির্বাচন করব এবং দেখব। হ্যাঁ, তারপরে হচ্ছে আবার বললাম যে ইমেল, তোমরা ইমেল, ইংরেজিতে ইমেল করা, হ্যাঁ, শেখো, করো, ইমেল করাটা মাধ্যমে কি একটি যোগাযোগ মাধ্যম এটি, হ্যাঁ,
তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে একটি যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ। আর এখন তো ফেসবুকের কথা বলার অপেক্ষাই রাখে না, ফেসবুক যে কত গুরুত্বপূর্ণ এবং খুবই মানে জনপ্রিয় একটি যোগাযোগের সামাজিক যোগাযোগের মাধ্যম। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ করা যায়, তোমরা জানো, তারপরে হচ্ছে মতামত বিনিময় করা যায়, তারপরে হচ্ছে ছবি বিনিময় করা যায়, হ্যাঁ আরো আরো কত কি, তাই না? তাহলে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি গণমাধ্যমে এসেছে বর্তমানে, যে খুবই জনপ্রিয় একটা সামাজিকীকরণের একটি মাধ্যম বা বাহন। তো দেখো যে সামাজিকীকরণের মাধ্যম যে আমরা আলোচনা করলাম, পরিবার, প্রতিবেশী, শিক্ষা প্রতিষ্ঠান, খেলা করার সাথে, ধর্ম, গণমাধ্যম, সবগুলোরই কিন্তু ভূমিকা রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আজকের জন্য আমাদের পাঠটি এখানেই শেষ করছি, এটুকুই ছিল আমাদের আলোচ্য বিষয়। তো তোমাদের আজকে পাঠের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। উদ্দীপকটি আমি ছক আকারে করেছি, সেই উদ্দীপক থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নটি রচিত। তোমরা আশা করি পারবে, উত্তরটি লিখবে, পড়বে এবং শিখবে। তাহলে সবাই বাড়ির কাজ নেওয়ার জন্য প্রস্তুত? সামাজিকীকরণের মাধ্যম একটা উদ্দীপক, ঠিক আছে? তো এই যে মাধ্যমগুলো কি দেখো, পরিবার, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান 2 নম্বর, 3 নম্বরে দিয়েছি ধর্মটা, 4 নম্বরে দিয়েছি গণমাধ্যম। 1 হলো পরিবার, 2 শিক্ষা প্রতিষ্ঠান, 3 ধর্ম, 4 হলো গণমাধ্যম। এই সিরিয়ালের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আচ্ছা, ক, শিশু কখন ইন্দ্রিয় সর্বস্ব প্রাণী থাকে? আজকে আলোচনার প্রথম লাইনটি ছিল এটা, মনে আছে তোমাদের? শিশু কখন ইন্দ্রিয় সর্বস্ব প্রাণী থাকে, মনে আছে সবার? এবার খ, সামাজিকীকরণ বলতে কি বোঝায়? সামাজিকীকরণ বলতে কি বোঝায় আমি অনেকক্ষণ বলেছি তোমাদেরকে, তোমাদের বইয়ে সুন্দরভাবে আছে, এটাও পারবে। হচ্ছে একে হচ্ছে এক, কয়ে হচ্ছে 1 নম্বর, খতে হচ্ছে 2। গ, শিশুর সামাজিকীকরণ শুরু হয় উদ্দীপকের 1 নম্বর থেকে, ব্যাখ্যা করো। উদ্দীপকের 1 নম্বর মানে হচ্ছে পরিবার, তার পরিবার থেকেই শিশুর সামাজিকীকরণ শুরু হয়, ব্যাখ্যা করো। তারপরে ঘ, শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে 4 নম্বরের গুরুত্ব বিশ্লেষণ করো। 4 নম্বরে রয়েছে গণমাধ্যম, গণমাধ্যম সম্পর্কে তোমাদের বইয়ে যেটুকু আছে আমি বই বহির্ভূতও বলেছি। তো শিশু সামাজিকীকরণের ক্ষেত্রে যে এই যে গণমাধ্যম, গণমাধ্যমের গুরুত্ব বিশ্লেষণ করো, পারবে না? খুব সহজ কিন্তু। তাহলে আজকের বাড়ি কাজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির কাজ করো, কারণ ক খ গ ঘ 4টি বাড়ির কাজই। আর এর মাধ্যমে, বাড়ির কাজের মাধ্যমে আমাদের পাঠ এখানে সমাপ্ত হলো। আল্লাহ হাফেজ।